নদীর ছবি কেন উধাও? জবাব চাই, জবাব দাও। নদীর ছবি কেন উধাও? জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। মিলা থা উসকো ইস তরহ সে বন্ধ করনা হে, টোটাল আনডেমোক্রেটিক। ইয়ে ফ্রিডম স্পিচ কি বাত হে, আর ক্যান সে এনিথিং। ইয়া तो अगर आपको रोकना था तो आप सेंसर में रोक देते, सेंसर में नहीं रोका फिर बाद में रोक दिया, दिस इज टोटली रॉन्ग। सो वी प्रोटेस्ट अगेंस्ट दैट एंड हरीश जून ने हमारा इकट्ठा ऑल द बेस्ट। এই মতো মুহূর্তে সবচেয়ে বিতর্কিত এবং চর্চিত ছবি হলো অনিক দত্তের ভবিষ্যতের ভূত। 15 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ভবিষ্যতের ভূত, কিন্তু ঠিক একদিনের মাথাতেই এই ছবিটিকে শহরের প্রেক্ষাগৃহ থেকে অর্থনৈতিকভাবে তুলে নেওয়া হয়েছে। এবং তারই প্রতিবাদে গতকাল পথে নামলেন ছবির কলাকুশলী, শিল্পী এবং বিদ্যুজনেরা। ২০১২ সালে অনিক দত্তের প্রথম ছবি ছিল ভূতের ভবিষ্যৎ, যা সবাই কিন্তু খুবই পছন্দ করেছিলেন। অভিনয় থেকে শুরু করে পরিচালনা সবটাই বেশ ভালোই ছিল। আর তারপরে এই বছরই ভবিষ্যতের ভূত বানিয়ে ফেললেন। কিন্তু কি হলো আজ ভবিষ্যতের ভূতের? কেনই বা আটকানো হলো এই ছবি? কি এমন ছিল এই ছবির মধ্যে আর কেই বা আটকালো? হলের মালিকরা কিন্তু উত্তরে শুধুমাত্র এটাই জানিয়েছেন যে উপর মহল থেকে বারণ আছে। এই উপর মহলে যে কে বসে আছে তারই খোঁজ নিতে রবিবার বিকেল 3টে নাগাদ নিজেদের সত্তার জন্য পথে নামলেন শিল্পীরা। কিন্তু বিভিন্নভাবে বহুবার প্রতিবাদের সত্ত্বেও কেউ কিন্তু এখনও মুখ খুলতে নারাজ। আসুন দেখে নিই তারই কিছু ঝলক। সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ সূত্রা চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।